ভগবান গৌরী অন্য যুগে অবতার হয় কালে কালে কলিত অকিমা অবতরী কটা দেহ দুটো কৈছন রাধা প্রেম কৈছন মাধুরী মা কৈছন সুকেতন ভোর এ তিন বাঞ্চা ব্রজে অনাস্বাদিত রস না হইল পূরণ অনাস্বাদিত রস আস্বাদন করতে দুটো দেহ এক হয়েছে ছোট্ট করে একটা গল্প বলি শোনো একদিন কৃষ্ণ বৃন্দাবনের পথে একাকি হেঁটে যাচ্ছে যেতে যেতে দেখতে পেয়েছে একটা মন্দির মন্দিরেতে কৃষ্ণ নিজে দেখতে পেয়েছে একটা সুন্দর মূর্তি মূর্তিটা কার মূর্তিটা অতীব সুন্দর খচিত স্বর্ণ সোনামণি মাণিক্য দিয়ে খচিত একটা অধরে মুরুলি দিয়ে ত্রিভঙ্গ মুরারি দাঁড়িয়ে আছে তাহলে ছবিটা কার বুঝতে বাকি রইল না ছবিটা হচ্ছে কৃষ্ণ সচল কৃষ্ণ অচল কৃষ্ণ ছবি কৃষ্ণকে দেখে তিনি দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গিয়ে মনে মনে ভাবছে আহারে এইরা মনের মানুষটাকে যদি আমি পেতাম এই মনের মানুষটাকে যদি আমি ধরতে পারতাম এই মনের মানুষটাকে যদি কাছে পেতাম এই বলে কৃষ্ণ সচল কৃষ্ণ অচল কৃষ্ণের রূপ মাধুর্য মণ্ডিত দেখে হাস্যবদন দেখে আজকে দাঁড়িয়ে গিয়ে সেই অচল কৃষ্ণকে ধরতে যাচ্ছে হঠাৎ যখন এক পা দু পা করে সেই মন্দিরের গায়ে সুন্দর খচিত সেই কৃষ্ণ ছবি কৃষ্ণকে ধরতে যাচ্ছে তখন পিছন থেকে একটা মেয়ে কৃষ্ণের হাতটা ধরে টেনেছে কৃষ্ণ কে তুমি আমি ললিতা ললিতা তুমি আজকে এখানে আমার হাতটা ধরে টানলে বড় বলে তুমি কাঁদছো কেন বলে দেখো দেখো ললিতা মন্দিরের গায়েতে কি সুন্দর একটা রত্ন খচিত সুন্দর একটা হীরে মানিক মানিক্য খচিত সুন্দর একটা সোনা হীরে জহরত দিয়ে খচিত একটা সুন্দর কৃষ্ণ কৃষ্ণ দাঁড়িয়ে আছে ওই ওই মনের মানুষটাকে যদি আমি পেতাম তাহলে আমি হিয়ার মধ্যে রাখতাম আজকের নিজেকে বড় সৌভাগ্য মনে মনে করতাম দেখো দেখো ওই মানুষটাকে একবার দেখো তুমি সঙ্গে সঙ্গে ললিতা বললেন যে মানুষটাকে তুমি ধরতে যাচ্ছ সেই মানুষটা যে একজনের কাছে আগে থেকে ধরা পড়ে আছে বলছে সে কেমন ভাগ্যবতী সে কেমন গুণবতী ওই মনের মানুষটাকে আমি যাকে চাই যার রূপ দেখলে বিশ্বভুবন সমস্ত অশান্ত শান্ত হয়ে যায় সমস্ত ঝড় থেমে যায় সমস্ত দেহের মধ্যে হিল্লোল অপবিত্র পবিত্র হয়ে যায় সে কে এমন ভাগ্যবতী গো ললিতা আমাকে তুমি নামটা বলো সে আগে থেকে ওই মানুষটাকে পেয়ে বসে আছে বলছে সে হচ্ছে অন্য কেউ নয় সে কে জানো সে কে গো মা বৃন্দাবনের শ্রী শ্রীমতী রাধারানী রাধারানী ওই মানুষটাকে আগে থেকে ধরে বসে আছে ওকে ধরে বসে আছে ও মা ললিতা আজকের যে মানুষটার জন্য তুমি কৃষ্ণ ভগবান ওই রূপের মানুষটাকে দেখে তুমি যে এক পা দু পা করে এগিয়ে যাচ্ছ ধরবে বলে সে মানুষটা একজনের কাছে আগে থেকে ধরা পড়ে আছে আগে থেকে ধরা পড়ে আছে ললিতা আমি আজ এমন হতভাগা যে আগে থেকে একজনের কাছে আজ জমা হয়ে আছে আমি তার করুণা পেলাম না আমি সেই মানুষটার সন্ধানে করব সেই মানুষটার কাছে যাব যে মানুষটাই আগে থেকে আমার এই অপরূপ রূপ মাধুর্য কৃষ্ণকে ধরে নিয়েছে আমি যাব তার কাছে আমি তার কাছে গিয়ে জানব যে তুমি কোন গুণের দ্বারা এই মনের মানুষটাকে তুমি ধরেছো আগে থেকে আমার সেই সচল কৃষ্ণ ছুটতে ছুটতে আমার বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে পৌঁছলেন রাধে গো ও গো রাধে গো কে তুমি আমি এসেছি তোমার কাছে তুমি নাকি আজকের মনের মতো মানুষটাকে আগে থেকে ধরে রেখেছ বলছে শোনো তুমি কি তুমি হচ্ছে পূর্ণ বিষয় বিষয় হয়ে বিষয়কে তো ধরা যায় না বিষয়কে ধরতে গেলে আশ্রয় করতে হয় আশ্রয় ছাড়া বিষয়কে কোনোদিন ধরা যায় না যার জন্য তুমি এসেছো তিনি হলেন পূর্ণ বিষয় আর তুমি হলে পূর্ণ বিষয় বিষয় হয়ে বিষয়কে ধরা যায় না কি বাবা ধরা যায় বিষয় হয়ে বিষয়কে কোনোদিন পাওয়া যায় না বিষয়কে ধরতে গেলে আশ্রয় করতে হয় অর্থাৎ কৃষ্ণ ভগবান হলে বিষয় আপনার হলেন ভক্ত আশ্রয় তাহলে আশ্রয় যেমন রাধারানী বিষয় যেমন কৃষ্ণ সেই কৃষ্ণকে পেতে গেলে শ্রীমতী রাধারানীর মতো কাঁদুন তাহলে আজকে আপনার বিষয় স্বরূপ কৃষ্ণকে ধরতে পারবেন তাই সঙ্গে সঙ্গে বললো ও গো রাধে গো ও গো রাধে গো যে মানুষটাকে আগে থেকে তুমি দখল করে আছো দখল করে আছো সেই মানুষটার জন্য আমি কলিযুগের ভাগ্য কাছে যাব আমি আশ্রয় হয়ে পথে পথে কাঁদব আমি গ্রামে গ্রামে শহরে নগরে নগরে দুবেন টাঙ্গাই এসে বলবো
নিরঞ্জনাথ গোবিন্দের গো রাধার রাম এই দুই তনুতে একত্রিত করে সেই বৃন্দাবনের অনাস্বাদিত রসে আমি আস্বাদন করে আমি আজ কলিযুগের ভাগ্যাকাশে আমি আমি কৃষ্ণ বলে আমি কাঁদতে থাকব হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমি কেঁদে বেড়াব আমি নদীয়ার পুরীতে নদীয়ার দ্বীপে যাব আমি জগদমাঝারে কৃষ্ণ নাম বলে আমি আচল পাত নদীয়ার পথে পথে আমি ঘুরে বেড়াব হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে দারে দারে কেঁদে বেড়াব আমি ধরণের ধুলা মাঝে ওহে ললিতায় আমি গড়া গড়ি দেব নদীয়ার পথে পথে বিষয় রূপী কৃষ্ণকে খুঁজে বেড়াব হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে আমি কেঁদে বেড়াব ও গো রাধা আমার কাছে আমার এই মিনতি আমি নদীয়ার পথে পথে আমি কৃষ্ণ নামে কেঁদে যাব কৃষ্ণ বলে ও গো কেঁদে বেড়াব আমি রাধা প্রেমিক বিভাব আপন মাধুরী তিনটে দানা সব করিব আমি নদীয়ারে পথে পথে ও গো কেঁদে বেড়াব আমি গোপী হয়ে পথে পথে আজ কেঁদে বেড়াব আমি পঞ্চম সংস্করণে দেহ হাতে কমল নেব আমি সর্ব শিক্ষা করে আজ লম্বি নেব ওগো পঞ্চম সংস্কার নিয়ে নদীয়ার পথে পথে আমি হরি নামে কৃষ্ণ নামে গিয়ে কেঁদে বেড়াব আমি চৈতন্য দেব জীবকে চেতন দেব নামে দিয়ে আমি জীব উদ্ধার করব ওগো চৈতন্য হয়ে জগজীবীকে চেতন দেব নদীয়ার পথে পথে ওগো কেঁদে পথে পথে কে
কইছন রাধা প্রেমে কইছন মাধুরী মা কইছন সুকেতন ভোর এ তিন বাঞ্ছা ব্রজের অনাস্বাদিত রস তাই তিনি অন্তে কৃষ্ণ বৈরঙ্গে রাধা গোবিন্দের গৌর আধাররা এই দুই তনু একত্রিত করে এলেন বরা তিনি হলেন পূর্ণ পূর্ণ বিকশিত পূর্ণিমা চাঁদের মতো তিনি আলোকিত করে নদিয়ার বাগগাছে শচীগর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হলেন নট জন্ম নিলেন অনেকে বলেন জন্ম নিয়েছে কিন্তু জন্ম কৃষ্ণ কোনোদিন ভগবান গৌরহরি কোনোদিন নেয় না আবির্ভূত হয় নদিয়ার ভাগ্যাকাশে গৌরহরি অবতীর্ণ হলেন আবির্ভূত হলেন নেমে আসলেন নেমে এসে প্রত্যেকটা জীবকে তিনি উদ্বুদ্ধ আলোকিত করলেন অচৈতন্যকে চৈতন্য চেতন দিলেন তাইলে চেতন চৈতন্য জীবের সত্তা লাগিয়া চেতন চৈতন্য মহাপ্রভু আজকে যে চেতন করেছে আপনি আমি চেতন হয়েছি কি ছোট করে একটা গল্প বলি না হলে বুঝতে পারবেন না বাবা কেউ কিছু মনে করবেন না গল্পটা গল্প এটা শাস্ত্র বহির্ভূত কথা কিন্তু নিজেকে একটু ট্যালি করে নেবেন একজন ফোন করে বলছে বাবা তুমি যখন ফিরবে কিছু ফল এনো ফল দোকানে গিয়ে বাবু সংসারের জন্য ফল কিনতে গেছে ফলটা যেই চেয়েছে ফল দোকানে গিয়ে বলছে বাবু তুমি ভালো দেখে গোটা দশেক লেবু এবং এক কিলো আপেল দাও আর 250 গ্রাম আঙুর দাও বাড়িতে অর্ডার আছে ফোন করে জানিয়েছি ফল দোকানে গিয়ে যেই আমার বিক্রেতা যিনি ফল বিক্রি করছেন তিনি ভালো ভালো লেবুগুলো ঝুড়ি থেকে তুলছে যিনি ক্রেতা তার বিশ্বাসটা হারিয়ে গেছে বিশ্বাসটা ফল ব্যাপারের উপর রাখতে পারেন বলছে বাটা তুমি দিলে টক দেবে আমি নিজে হাতে লেবুগুলো বেচে নেব ফলের ঝুড়ি থেকে দোকানদারের দোকান থেকে ফলগুলো বেচে বেচে নিজে নিয়েছে নিয়ে আজকে মেপে টেপে বাড়ি চলে গেছে বাড়িতে গিয়ে ছেলে পুলে নিয়ে খেতে বসেছে খেতে বসে মা লেবুর খোসা যেই মুখে দিয়েছে কার বাপে খেতে পারে 500 টাকা দিয়ে কড়কড়ে নোট দিয়ে ফল কিনেছে মা সে যদি ফল না খেতে পারে সে কি দোকানদারকে ছেড়ে দেবে পরের দিন গিয়ে দুবেরডাঙ্গা কলগড়ায় গিয়ে বলছে কালকে যে লেবুগুলো দিয়েছিস প্রত্যেকটা টক হয়েছে খেতে পারি ফল ব্যাপারী বলছে বাবু আমার কি দোষ আমি যখন ঝুড়ি থেকে মিষ্টি মিষ্টি লেবু আপেল গুলো তুলে দিচ্ছিলাম আপনি তখন কি বললেন তোর উপর বিশ্বাস নাই তুই দিলে টক দিবি আমি নিজে বেচে নিচ্ছি কারণ ফল আমার আমি ভালো ফল চিনি এই বলে ফল দোকান আমার আমি চিনি না আপনি চেনেন আপনি নিজে হাতে বেচে নিয়ে বাড়ি গেছে সেই ফল তেতো হয়েছে টক হয়েছে মিষ্টি হয়নি তার জন্য দায়ী আমি তত্ত্বদর্শী বললেন ভালো করে শুনবেন ভগবান মহাপ্রভু বলছেন এটা বিশ্বমাজের ফল ব্যাপারে আমি ফল দোকানে আমার এখানে ঝুড়িতে মিষ্টি ফল আছে টক ফল আছে আমি যদি নিজে হাতে বেচে দিই সেই ফলটা মিষ্টি হবে গ্যারান্টি আর তোমরা যদি নিজে হাতে ফলটা বেচে নাও সেই ফলটা টক হতেও পারে মিষ্টি হতেও পারে তার জন্য আমি কিন্তু গ্যারান্টি নই সংসার করতে এসে মা ভগবানের উপর ভরসা রেখেছি কজন যে হে গৌরহরি আমি আমার কর্তব্য করব তুমি ফল দিও কিন্তু আমাদের একটা ব্যারাম আছে এই যে সামনে পুকুরটা নাকি জমা হয়েছে পুকুর চাষি যিনি চাষ করতে এসেছেন তাকে আমি অপমান করছি না ভালো করে শুনবেন পুকুরে মাছ ফেলার পরে মূল্যবোধ করি কি 2 লাখ টাকা বিক্রি করব 1 লাখ টাকা জমা নিয়েছি 1 লাখ টাকা লাভ হবে 1 লাখ টাকা ব্যাংকে ফিক্সড করে পরবর্তী পরের দিনে ওই যে ছাত্রা দিতে ভুলে আছি সেই ছাত্রা দিয়ে ছাদ এঁটে আজকে দোতলা বিল্ডিং করে নেব পুকুরে ডিম ফেলে কোনো চাষি যদি বলে 2 লাখ টাকা বিক্রি করব 1 লাখ টাকা আমার দান দেব অর্থাৎ জমার টাকা দেবো আর 1 লাখ টাকা ব্যাংকে রেখে ছাদ দেব তার ভুল হবে না বাবা তুমি ডিম ফেলেছো ফল দেবার মালিককে ডিমটা তো কেটে যেতেও পারে ডিমের বাজার পড়ে যেতে পারে অর্থাৎ মাছ বিক্রি না হতে পারে এটা যিনি বোঝেন অর্থাৎ এই লোক যে করে তাকে বলা হয় চাষি আর চাষ করার পরে ভগবানের উপর ছেড়ে যিনি দেন ফল পেতেও পারি নাও পারি তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ কি বললাম ক্ষেত্রজ্ঞ ক্ষেতের প্রতি জ্ঞাত যিনি তিনি হলেন ক্ষেত্রজ্ঞ একটা কথা বলো তো মা আগের দিনে মায়েদের ক্ষেতেতে রবি ঠাকুর এসেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছিল অনেক সাধক সাধিকা এসেছিল অনেক মহারিষি এসেছিল আপনাদের এখন ক্ষেতেতে কোন রবি ঠাকুর জন্মাচ্ছে না কোন ঈশ্বরচন্দ্র জন্মাচ্ছে না কেন এখন ক্ষেতেতে নোনা লেগে গেছে এখন ক্ষেতে ভালো ফসল আর ফলছে না বেড়াও দিচ্ছেন না ভালো ফসল হবে না আর রবি ঠাকুর আসে না ঈশ্বরচন্দ্র আসে না বিবেকানন্দ আসে না রামকৃষ্ণ আসে না মাতঙ্গিনী হাজরা আসে না
আপনাদের এদিকে একদম কাছে জয়দেব পদ্মাবতী আসে না, আপনাদের এখানে আসে না কে, ওই যে নানুর গ্রামে বিল্ল মঙ্গল চিন্তামণি আসে না। হরিবল, আজকে তাই মা, ভালো ক্ষেত যদি না হয় ভালো ফসলের আশা করা যায় না, তাহলে চাষ করে যিনি বুঝলেন এই ফলটা পেলে এই করব তাকে বলা চাষি, আর চাষ করার পরে ফল ভগবানের হাতে ছেড়ে দেয় এটা পেতেও পারি নাও পারি তাকে বলা ক্ষেত্রজ্ঞ। কিন্তু মা গো, আপনার মানব জমিতে দুটো ফসল ফলে, সেই দুটো ফসলের নাম কি? একটা সুখ একটা দুঃখ, সুখ ফসল আর দুঃখ ফসল। যদি মনে করেন সুখ এটা ফলতে পারে, যদি মনে করেন দুঃখ এটাও ফলতে পারে। এই মানব জমিতে দুটো অপশন আছে আপনার, সুখানিচ্চ দুঃখানিচ্চ চক্রবর্ত পরিবর্তনান, চাকার মতো ঘুরে সদায় সুখ দুঃখ দুটি ভাই নিয়ম মতো রাতের পরে দিনের আলো আসে। তাই দুঃখ সুখের মধ্যে যারা গোবিন্দের চরণে নেয় না ঠাঁই, তারাই বোকায় সংসারে সেখানে ধনী গরিবের বিচার নাই। তাই মহাপ্রভু সারা রাত্রি কীর্তন করছে, কীর্তন করে বাড়ি ফিরছে, মহাপ্রভু হরিনাম করে বাড়ি ফিরছে। শচীমাতা জেগে আছে, সারা রাত্রি ছেলেটা ফিরছে না, মা আমার কি হয় তার মনটা, সে কীর্তন করে করে ফিরছে। বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লভ কৃষ্ণে নাম রে, তোমরা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লভ কৃষ্ণে বল কৃষ্ণ ভজ কৃষ্ণ। নিজে ভগবান গৌর হরি অথচ কৃষ্ণ নাম বলতে বলতে লভ কৃষ্ণ নাম রে, তোমরা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ। ও গলাহ কৃষ্ণ নাম রে, ওরে যে জনাছি কৃষ্ণ ভজে, যে যে জনাছি কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণের প্রাণ, ওই না যে জনাছি কৃষ্ণ ভজে, ও যে জনাছি কৃষ্ণ ভজে, যে জনাছি কৃষ্ণ ভজে, যে জনাছি কৃষ্ণ ভজে, যে জনাছি কৃষ্ণ ভজে, ও গো যে জনাছি কৃষ্ণ ভজে, যে জনাছি কৃষ্ণ ভজে, যে জনাছি কৃষ্ণ ভজে, যে জনা কৃষ্ণ ভজে, যে জনাছি কৃষ্ণ ভজে, যে জনাছি কৃষ্ণ ভজে, যে জনাছি কৃষ্ণ ভজে, সে হয় প্রাণের প্রাণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ জপ কৃষ্ণ নাম, তোমরা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লভ কৃষ্ণ নাম রে, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লভ কৃষ্ণ নাম রে। এদিকা এদিকা কোথায় গিয়েছিলিস নাম করতে মা, কেন গিয়েছিলিস? মা গো আমি নাম দিতে এসেছি, আমি নাম গাইতে এসেছি, জগজীবকে সচেতন করতে এসেছি। একজনকে সংসার থেকে হারিয়েছি আমি, আমার মনের মানুষ চলে গেছে, আমার স্বামী যেদিন থেকে মরে গেছে সেদিন থেকে তোদের ওপর ভরসা করেছি। তোর মাকে কাঁদাতে ভালো লাগে? মাকে কাঁদাতে জনম দুঃখিনী মা সারা জীবনে কাঁদবে, এটা তুই চাস? স্বর্ণিমায় আমি তোকে স্পষ্ট বলে দিচ্ছি, হরিনাম করার যদি শখ শান্তি হয় বাড়িতে বসে হরিনাম করবি, কারো দ্বারে যেতে হবে না, কোথাও যেতে হবে না, কোন জায়গায় তোকে আমি হরিনাম করতে যেতে দেব না। তত্ত্বদর্শী বাবারা বলুন তো, মহাপ্রভুকে নিজের বাড়িতে হরিনাম করার জন্য জন্মগ্রহণ করেছে? আপনার আমার দূর দূরান্ত শহর শহরতলি সারা বিশ্বের আনাচে কানাচে অলিতে গলিতে
হরিনাম বিতরণ করার যার কাজ তাকে সচিমাতা বলছে তুই বাড়িতে বসে কীর্তন করবি, তুই বাইরে যাবি না। যারা নিজেরা খায় অন্যকে খাওয়াতে অপছন্দ করে তাদের কি বলা হয় মা? নিজেরা খাবে অন্যের খাওয়াতে গেলে তাদের বুকটা টনটন করবে, তাদের বলা হয় পেটুক। আর যারা নিজেরা খাবে অন্যের জন্য ভাববে তাদের বলা হয় ভোজন রসিক। আমি খেয়েছি অন্যের খাওয়া লাগে এটা যারা ভাবে তাদের বলা হয় ভোজন রসিক, আর নিজেরা খাবে অন্যকে খাওয়াবে না তাদের বলা হয় পেটুক। তাই আমার অন্তরিককে আমার নিমাই বলছে মা আমি যে ভোজন রসিক, আমি খেতে ভালোবাসি খাওয়াতে ভালোবাসি, আমি নিজে যেমন বাঁচবো অন্যকে বাঁচার সুযোগ করে দেব। তাই আমার নাম, তাই আমার নাম, তাই আমার নাম দিকে দিকে দিক ভ্রান্ত অতীত সমস্ত পাপ পন্থ সমস্ত ভুলে গিয়ে জাতি ধর্ম নির্বিশেষে আমি এই নাম জীবের দ্বারে বিলিয়ে দেব। এদিকে এক এক করে ভক্তগণ সবাই দেখতে যাচ্ছে, কে কে গেছে? নরহরি, অদ্বৈত আচার্য, আজকের মা মুকুন্দ, হরিদাস ঠাকুর, সবাই মিলে তারা দেখতে যাচ্ছে এত বেলা হয়ে গেল মহাপ্রভু কেন আসছে না, যদি না আসে তাহলে আজকের খেলাটা হন্ডুল হয়ে যাবে। কিন্তু গৌধরী ছয়ন ফিরে আছে কোথায়? আজকে সেই নবদ্বীপের সচি আঙ্গিনার মধ্যে। অলস বসতনু গোরা নট প্রায় গোরা নট রায় আজ অলসে অবসতনু আমার গোরা নট রায় গোরা নট রায় অলসে অবসতনু অলসে অলসে বসে তনু অলসে অবসতনু আমার গোরা নট রায় গোরা নট রায় অলসে অবসতনু আমার গোরা নট রায় গোরা নট রায় ওই নাকি কহিব আজকে সচিমাতা একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে তার দেশে। নরহরি এদিকে শোন, আমার ছেলে রাত পর্যন্ত কীর্তন করে সবে ঘুমিয়েছে, কেউ ঘুম ভাঙাবে না, বাড়ি নিয়ে প্রত্যেকে শাসন করছে। অনেকে মনে মনে করছে মা গো শোনো শোনো মা তোমার ছেলে ঘুমাচ্ছে এটা আমরা চাই ঘুমা, কিন্তু ভগবানের অনেক লীলা দেখেছি কিন্তু স্বয়ং লীলা কোনোদিন আস্বাদন করি নাই। মা এই লীলা থেকে তুমি বঞ্চিত করো না, হে সচিমাতা তোমার চরণ ধরে প্রণাম করি মা গো।
পৃথিবীর বুকে অনেক ভগবান লীলা করেছে, আগম লীলা, উত্তম লীলা, ওমা গোষ্ঠ লীলা, মধ্যাহ্ন সূর্য পূজা লীলা, ফেরত গোষ্ঠ লীলা, উত্তর গোষ্ঠ লীলা, আজকে রূপ রাস অভিশাপ মান দান মাথুর সমস্ত লীলা শুনেছি, কিন্তু ভগবান শয়ন করে আছে, এই লীলা থেকে তুমি মা বঞ্চিত করো না। আমরা টিপে টিপে যাব, আর টিপে টিপে চলে আসব, তোমার ছেলে যাতে ঘুম না ভাঙে সেইভাবে আমরা দর্শন করব দূর থেকে। বলে শোন, তবুও তোদের আমি যেতে দেবো না। শচীমাতা একজনকে ভয় করতো, কাকে বলুন দিনি? শচীমাতা একজনকে ভয় করতো, তার নাম হলো বুড়ো ছেলে অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য কলিযুগে তিনি এসেছেন কিভাবে? শঙ্করাচার্য অদ্বৈতবাদী। অদ্বৈত মানে কি? দ্বৈত যার মধ্যে ভাব নাই, অদ্বৈতবাদ, অর্থাৎ শ্যাম শ্যামা একই বস্তু। এই অদ্বৈত আচার্য যিনি আজকের কলিযুগের তিনি হয়ে এসেছেন শঙ্করাচার্য। তিনি একটা গ্রন্থ লিখেছেন, শঙ্করাচার্যের গ্রন্থ, ছোট করে যারা বই পড়তে ভালোবাসেন তার এই শঙ্করাচার্যের জীবনী আপনারা কিনে নেবেন। দেখবেন কালাডি গ্রামে আলাই নদীর তীরে একটা ছোট্ট পরিবারের বিশিষ্টা দেবীর গর্ভে এই শঙ্করাচার্য আবির্ভূত হয়েছিল। ওদিকে যাব না, তাই আজকের অদ্বৈতবাদ শঙ্করাচার্য শ্যাম শ্যামা তিনি কলিযুগের যিনি ছিলেন আজকের অদ্বৈতাচার্য, সেই অদ্বৈত আচার্য তিনি শঙ্করাচার্য হয়ে জন্মগ্রহণ করেছেন বিশিষ্টা দেবীর গর্ভে। শচীমাতাকে ভয় করতো অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য শচীমাতার কাছে গিয়ে মাকে বোঝাচ্ছে, মা তুমি চিন্তা করো না, তোমার যেমন ছেলে আমাদের তেমন ছেলের মতো, এক কাজ করো আমরা চুপি চুপি যাব, চুপি চুপি দর্শন করে চলে আসব। সবাই যখন গেছে এক এক করে, মা অদ্বৈত আচার্য সামনে আছে, আর ভগবান গৌরহরি ফুলের বিছানায় তিনি এত সুন্দর শয়নে আছে, সেই শয়ন লীলাটা দর্শন করার জন্য টিপে টিপে পা টিপে অদ্বৈত আচার্য জানলার পর্দাটা শুনিয়ে যেই দেখেছে আমার দেখতে পেয়েছে কি কেমন, ও গো মেঘের জুড়ি কিবা ছিনি আজ পৌনি, ও গো মেঘের জুড়ি কিবা ছিনি আজ পৌনি, ও গো মেঘের জুড়ি কিবা ছিনিয়া যতনে, ও গো মেঘের বিজুড়ি কিবা আমার ছিনি আজ তনে, ও গো মেঘের এই পদ্রামা বুঝতে পেরেছেন, মেঘেরও বিজুড়ি কিবা ছিনিয়া যতনে। মেঘ যখন বিদ্যুৎ চমকায় তখন বিদ্যুতের যে ঝলকানি যে আলোর রোশনাইটা ওটা হচ্ছে বিজুড়ি, তবে ওটা বিজুড়ি নয়, ওটা মেঘ ঝলকানি, ওটাকে ছেনে ছেনে নিয়েছে এক জায়গায় একত্রিত করে। মায়েরা যেমন দুধ জাল দিয়ে একটা টক দই দেয়, টক দই দিয়ে আমার ঘোল করে, ঘোলটাকে মন্থন করলে মাখন ওঠে, ওই মাখনের মতো ওটাই হলো বিজুড়ি। তাহলে ওপরে যখন গর্জন হয় সেই গর্জনের আগে রসনাই ঝলকানি মারে, সেই ঝলকানিগুলোকে ছেনে ছেনে এনে একত্রিত মন্থন করে যে জিনিসটা ওঠে সেটাই হলো বিজুড়ি। সেটাকে দেখতে পেয়েছে ওই অদ্বৈত আচার্য, তিনি দেখলেন, দেখে কি বলছে, ওরে মেঘের বিজুড়ি কিবা ছিনি আজ তনে, আমার ও গো মেঘের বিজুড়ি কিবা ছিনি আজ তনে, আজ মেঘের বিজুড়ি কিবা ছিনি আজ তনে, ওই নাকা তরস আমার কত রস, কত রস অগতিয়া বিধি আরে, কত রস তোরে কইল নীর মানে ছিনি আজ তনে, ও গো মেঘের বিজুড়ি কিবা ছিনি আজ তনে।
তলে বলে কে বাত রে ওরে গোঠে ছেড়ে বল বলে কে বাত রে গোঠে ছেড়ে ওরে কে বাত তোরে গোঠে ছেড়ে বল বলে কে বাত রে গোঠে ছেড়ে এক এক করে অগণিত ভক্ত দেখতে যাচ্ছে, এমন সুন্দর ভগবান স্বয়ং বিলাস লীলার মধ্যে দিয়ে শুয়ে আছে। এ লীলা তো জীবনে দেখি না, ভগবানের অনেক লীলা দেখেছি, কিন্তু ভগবানের এমন সুন্দর ভঙ্গিমাতে শুয়ে আছে ফুলের বিছানাতে, এই লীলা তো দেখি না। এইভাবে অদ্বৈত আচার্য ভগবানের স্বয়ং বিলাস লীলা দর্শন করে এসেছে।